হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 1980 সালে মুক্তি পাওয়া অ্যাডভেঞ্চার হরর মুভি ক্যানিবল হলোকস্ট। এই মুভি দেখে আপনারা আদিবাসীদের জীবনযাত্রার সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, এতে আপনারা জঙ্গলে আদিবাসী ও মানুষের নির্যাতন কেন হয় তাও জানতে পারবেন। মুভির শুরুতে আমরা এক রিপোর্টারকে দেখি, সে বলে একদল লোক ডকুমেন্টারি ভিডিও করার জন্য অ্যামাজন জঙ্গলে গিয়েছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি। এই দলে চারজন লোক ছিল, ডাইরেক্টর অ্যালেন, ফে যে ডাইরেক্টর গার্লফ্রেন্ড ছিল, এবং দুই ক্যামেরাম্যান মার্ক আর জ্যাক। এই দলটা গায়েব হয়েছিল 2 মাস আগে, তাই তাদেরকে খুঁজতে প্রফেসর হ্যারল্ডকে অ্যামাজন জঙ্গলে পাঠানো হচ্ছিল। অন্য দৃশ্যে দেখা যায় কয়েকজন আদিবাসী মানুষের মাংস খাচ্ছিল। ঠিক সেই সময় আর্মি এসে তাদের উপর গুলি করতে থাকে, তখন সব আদিবাসী সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু আর্মি অফিসার এক আদিবাসীকে ধরতে সফল হয়। অন্যদিকে প্রফেসর জঙ্গলে এসে আর্মির প্রধান অফিসারের সাথে দেখা করে, কারণ এই জঙ্গলের পুরো এরিয়া আর্মির আন্ডারে ছিল। প্রফেসর আর্মির প্রধানকে গায়েব হওয়া সেই চারজনের কথা বলে আর সবাইকে খোঁজার জন্য তার কাছে হেল্প চায়। তখনই আর্মির প্রধান তাকে একটা লাইটার দেখায়, যেটা সেই চারজনের মধ্যে একজনের ছিল, আর এই লাইটার ধরা পড়া সেই আদিবাসীর কাছ থেকে পেয়েছিল। এরপর আর্মির প্রধান প্রফেসরকে চাকু নামক এক লোকের সাথে দেখা করায়। সে জঙ্গলের পুরো এরিয়াই ভালো করে চিনত। তারা তিনজন ধরা পড়া সেই আদিবাসীর কাছে যায়। চাকু প্রফেসরকে বলে এই আদিবাসী তার বাড়ি থেকে অনেক দূরে এসেছে, সে চারজনের মধ্যে একজনকে ফলো করে এত দূর পর্যন্ত এসেছে। তারা বুঝতে পারে আদিবাসীরা যে মাংস খেয়েছিল তা গায়েব হওয়া সেই চারজনের মধ্যে একজনের ছিল। এরপর চাকু, তার অ্যাসিস্ট্যান্ট ও প্রফেসর সেই আদিবাসীকে নিয়ে বাকি তিনজনকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা যাওয়ার সময় রাস্তায় একজনের লাশ দেখতে পায়, যার মধ্যে পোকামাকড় ঘোরাঘুরি করছিল। চাকু চেক করে বলে এই ড্যাড বডি সেই চারজনের মধ্যে আরেকজনের। হাঁটতে হাঁটতে তারা অনেক পেরেশান হয়ে যায়, তাই তারা এক জায়গায় বসে আরাম উপভোগ করে। তখন অ্যাসিস্ট্যান্ট খাওয়ার জন্য একটা ইঁদুর ধরে আনে, তারা সেটা খেয়ে সামনে যাওয়ার জন্য তৈরি হয়। যাওয়ার সময় রাস্তায় এক আদিবাসী দেখে, যে একটা মেয়েকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছিল। এরপর মেয়েটিকে খুব খারাপভাবে র‍্যাপ করে এবং অনেক টর্চার করে সেখানেই মেরে ফেলে। তারপর মেয়েটির ডেড বডি নৌকায় রেখে নদীতে ছেড়ে দেয়। এটা দেখে চাকু উপরে গুলি করে, যেটার শব্দ শুনে আদিবাসী দৌড়াতে থাকে, যার পিছু করে সবাই আদিবাসীর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। চাকু সেই আদিবাসীর মাধ্যমে সবাইকে বোঝায় যে তারা কোনো আদিবাসীর ক্ষতি করবে না। তখন প্রফেসরের নজর একটা রকেটের মধ্যে পড়ে, যেটা গায়েব হওয়া একজনের ছিল। যখন সে বলতে যাচ্ছিল তখন চাকু তাকে থামায়, কারণ আদিবাসী তাদের উপর অনেক কিছু করতে পারত। এরপর এক আদিবাসী কান্না করতে করতে আগুনে পুড়ে যাওয়া একটা ঘর ও মরে যাওয়া কয়েকজন আদিবাসীর লাশ দেখায়। এটার কারণ আদিবাসীরাও বুঝতে পারেনি, তারা মনে করেছিল অন্য গ্রামের আদিবাসীরা এটা করেছে। এরপর যারা আদিবাসীকে মেরেছে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। রাস্তায় তারা অন্য আদিবাসীকে দেখে, যে প্রথমে দেখা আদিবাসীর মেয়েদের ধরে র‍্যাপ করে ও টর্চার করে মেরে ফেলে। প্রথমে দেখা সেই আদিবাসীও চলে আসে। এটা দেখে প্রফেসর ও চাকু টর্চার করা সেই আদিবাসীর উপর গুলি করে, যেটা দেখে তারা পালিয়ে যায়। এটা দেখে প্রথমে দেখা আদিবাসীরা প্রফেসরের উপর বিশ্বাস করতে থাকে। তাদের উপর আরো বিশ্বাস জাগাতে প্রফেসর পোশাক খুলে নদীতে যায়, যাতে সেই আদিবাসী বুঝতে পারে সে তাদেরই মতো। তখন সেখানে কয়েকজন মেয়ে আদিবাসীও তার সাথে গোসল করতে আসে। যখন তারা চলে যাচ্ছিল তখন প্রফেসর তাদের পিছু করতে থাকে। মেয়েরা প্রফেসরকে সেই জায়গায় নিয়ে যায় যে জায়গায় সে গায়েব হওয়া লোকের ডেড বডির সাথে তাদের কিছু জিনিসপত্র রেখেছিল। এই জিনিসপত্রের সাথে সেই দলের লোকের ক্যামেরাও ছিল। সেই ক্যামেরাটা প্রফেসরেরও দরকার ছিল, কারণ ক্যামেরার ফুটেজ চেক করে সে বুঝতে পারত সেই চারজনের সাথে কি হয়েছিল। এরপর প্রফেসর তাদেরকে টেপ রেকর্ডারের মিউজিক চালিয়ে শোনায়। সেই গান শুনে সব আদিবাসী খুব খুশি হয়ে যায়, তাই তারা খুশি হয়ে পুরস্কার স্বরূপ মানুষের কলিজা খাওয়ার জন্য দেয়। প্রফেসর তাদের উপর মানা করতে চায়নি, তাই সে কলিজা খেয়ে ফেলে আর ট্যাপ রেকর্ডারের বদলে সেই ক্যামেরা নিয়ে নেয়। প্রফেসর সকল প্রমাণ পাওয়ার পর সে আবার তার শহরে চলে যায়। এরপর প্রফেসর একটা টিভি চ্যানেলের টিমের সাথে দেখা করে, কারণ তার পাওয়া ক্যামেরা ফুটেজ লাইভে দেখাতে চাচ্ছিল টিভি চ্যানেল, যাতে সারা পৃথিবীর মানুষ জানতে পারে সেই চারজনের সাথে কি হয়েছিল। কিন্তু প্রফেসর এসব দেখানোর জন্য মানা করে দেয়, কারণ প্রফেসর আগে সেই ফুটেজ দেখে ডিসাইড করবে যে দেখানো যাবে কিনা। এরপর প্রফেসর সহ টিভি চ্যানেলের সবাই সেই ফুটেজ দেখে। ভিডিওতে দেখে পুরো টিম জঙ্গলে ছিল, তারা নদীতে একটা কচ্ছপ দেখে এবং সেটাকে কেটে রোস্ট করে খেয়ে ফেলে। এরপর তারা সামনের দিকে যায়। যখনই তারা সামনে যাচ্ছিল তখনই একটা সাপ তাদের এক সাথীর পায়ে কামড় দেয়। তারা সেই সাপকে মেরে ফেলে এবং তাদের সাথীকে বাঁচানোর জন্য পা কেটে ফেলে। অনেক রক্ত বের হওয়ার কারণে সে
সেখানেই সে মারা যায়। এরপর তারা সামনে যাওয়ার সময় কয়েকজন আদিবাসীকে দেখে যে জঙ্গলে কিছু প্রাণী শিকার করছিল, তো তিনজন তাদের পিছু করে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছায়। কিন্তু সেখানে পৌঁছে তিনজন বন্দুক দিয়ে সেই আদিবাসীদের একটা ঘরে একসাথে করে, পরে সেই ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে অনেক আদিবাসী সেই ঘরে আগুনে পুড়ে মারা যায়। তাদের কাছে বন্দুক থাকায় কোনো আদিবাসী তাদের সামনে আসছিল না। এরপর অ্যালেন আর তার গার্লফ্রেন্ড কয়েকজন কয়েদি আদিবাসীর সামনে ইন্টিমেট করে। কিছুক্ষণ পরে তারা মহিলা আদিবাসীর এক প্রেগনেন্ট আদিবাসীকে জোর করে বাচ্চা বের করতে বলে এবং মাটির নিচে ফেলতে বলে। এরপর আদিবাসী মেয়েরা সেই প্রেগনেন্ট মহিলাকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলে, কারণ তারা এসব করছিল যাতে তাদের ডকুমেন্টারি ভিডিও ভালো হয়। এসব দেখার পর প্রফেসর এই ফুটেজ লাইভে দেখাতে নিষেধ করে, কারণ এই ফুটেজ খুব খারাপ ছিল। কিন্তু টিভি কোম্পানি কোনোভাবেই মানছিল না, এই জন্য প্রফেসর তাদেরকে ফুটেজ দেখায় যাতে তাদের ডিসিশন চেঞ্জ করতে পারে। ফুটেজে তারা দেখে এক আদিবাসী মেয়েকে তারা রেপ করেছে আর এটা ফের রেকর্ড করছিল। এরপর সেই মেয়েকে একটা লাঠি খারাপ ভাবে ঢুকিয়ে আটকে রাখে। এরপর যখন তারা সামনের দিকে যাচ্ছিল তখন অ্যালেন জ্যাককে গুলি করে দেয় যাতে তারা রেকর্ড করে জানতে পারে আদিবাসী লোকেরা তার ডেড বডির সাথে কি করে। এরপর আদিবাসী লোকেরা সেখানে পৌঁছে যায় এবং জ্যাকের বডি টুকরো টুকরো করে খেয়ে ফেলে। এটা দেখে অ্যালেন আর তার গার্লফ্রেন্ড ভয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু আদিবাসী লোকেরা তাদের পিছু করে ধরে ফেলে। আদিবাসী অ্যালেনের গার্লফ্রেন্ডকে ধরে রেপ করে, পরে তাকে খুব খারাপ ভাবে আঘাত করে মেরে ফেলে। তারা অ্যালেনকেও ধরে আঘাত করে মেরে ফেলে। এটা দেখে টিভি চ্যানেলের কিছুটা আক্কল মানে গান হয় এবং প্রফেসরকে সেই ফুটেজ আগুনে জ্বালানোর জন্য বলে। এরপর প্রফেসর এই ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে আর চিন্তা করতে থাকে, রিয়াল ভাবে ক্যানিবেল মানে মানুষ খেকো কে ছিল, আদিবাসী না সেই চারজন লোক। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এইরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন।